শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বলের অধ্যায়ের লেকচারে স্বাগতম। এই বলের অধ্যায়টি আমি এই কতগুলো ইন্ডেক্সে বিভক্ত করছি। তো তোমাদের পুরা যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারের মধ্যে আমি অ্যানালাইসিস করে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেলাম। আমি তোমাদেরকে এই বলের অধ্যায়ের প্রথম লেকচার থেকে ধারাবাহিকভাবে আমি এই বিষয়গুলো তোমাদের আলোচনা করব। এখন আমি যে বিষয়গুলো নোট ডাউন করছি তা হচ্ছে ঋণের গতির সূত্র, জড়তা, বল, মৌলিক বলের প্রকৃতি, সাম্য ও অসাম্য বল, ঋণের গতির দ্বিতীয় সূত্র থেকে F=ma এর প্রমাণ, তৃতীয় সূত্র থেকে ভরবেগের সমীকরণ সূত্রের প্রমাণ, B1 এবং B2 মান নির্ণয়, মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে আলোচনা করব, ঘর্ষণ সম্পর্কে যে বিষয়গুলো আছে বিষয়ক্রমে আলোচনা করব। সর্বোপরি এই অধ্যায়ে আমি যে বেসিক বিষয়গুলো আলোচনা করব, এটি এগুলোর রেজাল্ট হিসেবে, এগুলোর প্রয়োগ হিসেবে আমি এই অধ্যায় থেকে কতগুলো গাণিতিক প্রবলেম সলভ করাবো এবং কিছু সৃজনশীল আমি করাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ইন্ডেক্সের প্রথমে যে জিনিসটাই মার্ক করছি এটি হচ্ছে ঋণের গতির প্রথম ঋণের গতির সূত্র। ঋণের গতির তিনটি সূত্রের প্রথম সূত্রটি হচ্ছে এরকম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা, অর্থাৎ এক্সটার্নাল কোনো ফোর্স যদি তুমি না দাও, কোনো একটি বস্তু স্থির আছে তাহলে স্থিরই থাকবে, আর একটি বস্তু যদি গতিশীল থাকে তাহলে সে কি তোমার সমান গতিতেই তোমার কিসে চলতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এক নম্বর সূত্রটি আমি কী বললাম যে বাহ্যিক কোনো মানে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু কি সমান গতিতে চলতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটি কথা আমি তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, এটা হচ্ছে যেহেতু আমি তোমাদেরকে বলের অধ্যায় পড়াচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি তোমাদের সামনে রাখবে এবং তোমাদের খাতা কলম তোমাদের কাছে রাখতে হবে। আমি তোমাদেরকে যে বিষয়গুলো সম্পর্কে আমি বলবো এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় তোমাকে নোট ডাউন করে রাখতে হবে, কারণ তুমি যখন পরবর্তী সময়ে অধ্যায়টি পড়বে তখন আমার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন তুমি সমন্বয় করে পড়তে পারো। তুমি যদি এই বিষয়গুলো নোট ডাউন করে না রাখো তাহলে তুমি তাৎক্ষণিক জিনিসগুলো ভুলে যাবে এবং পরে যখন তুমি এই চ্যাপ্টারটি পড়বে তখন এই বিষয়গুলো তুমি প্রয়োগ করতে পারবে না। তো এই ক্লাসটি দেখা তোমার সম্পূর্ণ অর্থহীন হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে এক নম্বর সূত্রটি আমি কী বললাম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে, অর্থাৎ বাহির থেকে কোনো বস্তুর উপর যদি এক্সটার্নাল ফোর্স না দেওয়া হয়, বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে আর গতিশীল বস্তু সমান গতিতে চলতে থাকবে। এই বিষয়টি হচ্ছে এইরকম, আমি মনে করো যে তোমাদেরকে লেকচারটি দেওয়ার পরে আমি মার্কারটি আমি আমার টেবিলের মধ্যে রেখে যদি আমি রুম থেকে বের হয়ে যাই, পরবর্তী 5 দিন পরেও যদি আমি রুমের মধ্যে প্রবেশ করি, যদি কেউ এই বস্তুটি এই মার্কারটির সংস্পর্শে না আসে, তাহলে মার্কারটি আমি যে জায়গাতে রাখছিলাম ওই জায়গাতেই থাকবে। অর্থাৎ এর মানে হচ্ছে সে স্থির ছিল, সে স্থিরই আছে, আর যদি ফোর্স দেওয়া হইতো তাহলে হয় মার্কারটি টেবিল থেকে পড়ে যেত অথবা অন্য কোনো জায়গায় রাখা হতো। ঠিক তেমনি তুমি মনে করো যে একটি বস্তু গতিশীল আছে, একটি কথা আমি একটি উদাহরণ যদি এরকম বলি যে তোমার একজন ফ্রেন্ড মনে করো সে তার নিজস্ব তার ইন্টারনাল তার বডির ফোর্সের মাধ্যমে সে সাইকেলটি চালাচ্ছে, সে একটি গতিতে যাচ্ছে। এখন তুমি পিছন দিয়ে আসে যে ধুম করে তাকে একটি ফোর্স প্রয়োগ করো, তার বডির উপর তুমি একটা ফোর্স দাও, সাইকেলটির উপর একটা ফোর্স দাও, তাহলে কি হয়, সাইকেলটা আরও দ্রুত গতিতে যাবে, অথবা তুমি যদি বিপরীতমুখী বল প্রয়োগ করো তাহলে সাইকেলটি কী হবে, থেমে যাবে। তারপরে ঋণের গতির প্রথম সূত্রটি আমরা কী বলতে পারি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু কি সমান দ্রুতিতে চলতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল ঋণের গতির প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং তুই বল যে দিকে প্রয়োগ করবে বস্তু ভরবেগের পরিবর্তন সেই দিকে করবে। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ব্যাখ্যাটুকু তুমি যদি বুঝতে চাও, নিউটনের দ্বিতীয় সূত্রটিকে তুমি যদি বুঝতে চাও, তাহলে তোমাকে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে ভরবেগ সম্পর্কে জানতে হবে। যে ভরবেগ কি, ভরবেগ মানে হচ্ছে ভর এবং ব্যাগের গুণফলকে কী বলা হয়, ভরবেগ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে কী বললাম ভরবেগ মানে কি, ভর এবং ব্যাগের গুণফলকে ভরবেগ বলে। যেমন আমি ভরবেগ সমান আমি কী বলতে পারি যে ভর ইনটু ব্যাগ, অর্থাৎ ভর ইনটু ব্যাগের গুণফলকে কী বলা হবে, ভরবেগ বলা হবে। আমি নিউটনের দ্বিতীয় সূত্রটি কী বললাম,
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, মনে করো একটি বস্তু এই জায়গাতে আছে, তার ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ তার আদিবেগ কত আছে, আদিবেগ ইউ আছে। এখন তুমি যদি তার উপর বাহির থেকে একটা ফোর্স দাও, এফ বল প্রয়োগ করো, তাহলে বস্তুটি তার অবস্থান চেঞ্জ করে যে জায়গাতে আসলো এই জায়গাতে তার ব্যাগ হয়েছে কত, ভি। আর এই বস্তুটির ভর আমি মনে করো এম ধরে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমি যদি এখন তোমাকে বলি যে বস্তুটির আদি ভরবেগ কত, দেখো বস্তুটির আদি ভরবেগ, আদি ভরবেগ সমান কত, ইউ। বস্তুটির শেষ ভরবেগ এম ভি। আর এই যে বস্তুটির যে আদি অবস্থান থেকে শেষ অবস্থান যদি তোমার টাইম লাগছে কত, টি। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে বস্তুটির আদি ভরবেগ যদি এম ইউ হয় আর শেষ ভরবেগ যদি এম ভি হয়, তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন কত হবে, বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ। আর আমি যদি বলি বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার আমি যদি বলি, পরিবর্তনের হার সমান কি হবে, এম বি মাইনাস এম ইউ বাই কত, টি। তাহলে দ্বিতীয় সূত্রটি আমি কি বলছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এখানে বস্তুটি আদি ভরবেগ ছিল এম ইউ আর শেষ ভরবেগ কত, এম বি। তাহলে ভরবেগের পরিবর্তন কত, এম বি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তনের হার কত, এম বি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এখানে তুমি এই যে ভরবেগের পরিবর্তনটা হয়েছে, এটা কতটুকু ফোর্সের জন্য, এটা কতটুকু বলের জন্য, এটা হচ্ছে কি, এক পরিমাণ বলের জন্য। তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ তাহলে আমি এটাকে আমি একসাথে আমি কী লিখতে পারি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এম বি মাইনাস এম ইউ বাই টি সমানুপাতিক কত, এফ। তাহলে এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং তুমি একটা বস্তু যে অবস্থায় আছে, তুমি যেভাবে ফোর্স প্রয়োগ করবে বস্তুটির ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে। তুমি বল প্রয়োগ করতেছো সামনের দিকে, বস্তু কিন্তু পিছনের দিকে আসতে পারবে না। তাহলে এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এবং তৃতীয় সূত্র হচ্ছে কি, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তুমি যদি একটা ব্যাঞ্চকে ধাক্কা দাও, ব্যাঞ্চটি সরে যাবে। তুমি যে ধাক্কা দিলে এটা হচ্ছে ক্রিয়া, সে যে সরে গেলো এটা হচ্ছে কি, প্রতিক্রিয়া। আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও এই ক্রিয়া প্রতিক্রিয়া জিনিসটা কিন্তু আমরা অনেক দেখতে পারি। এরকম কি বিষয়টা কীরকম, যে আমাদের যদি সরকার দলীয় কোনো লোক একটি কথা বলে, একটা স্টেটমেন্ট দেয়, পরবর্তী দিনে দেখবা যে কি বিরোধী দলীয় লোক কি বলে, একটা প্রতিক্রিয়া ব্যক্ত করে। অর্থাৎ সে যে কাজটি করলো, সে যে কথাটি বললো, এটা ছিল কি, ক্রিয়া। আর এটা হচ্ছে জাস্ট, আসলে ফিজিক্সে এটার কোনো এক্সিস্টেন্স নাই। ফিজিক্সে হচ্ছে তুমি যদি এখানে একটা কি বলে একটা একটা কাজ করো, একটা বল প্রয়োগ করো, বল প্রয়োগ করলে ওই জায়গাতে যে কাজটা হবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার প্রতিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি একসাথে তোমাকে তিনটি সূত্র আমি আবার বলি, তো বিষয়টা আমাদের কেমন হবে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমান দ্রুতিতে চলতে থাকবে। দুই নম্বর সূত্র কী ছিল, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। আর তিন নম্বর সূত্র আমাদের কী আছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গা থেকে আমরা নিউটনের গতির যে আমরা যে সূত্রগুলো পড়লাম, এই সূত্রগুলো থেকে আমরা জড়তার ধারণা পেতে পারি। এই এক নম্বর সূত্র থেকে জড়তার ধারণা পেতে পারি, এক নম্বর সূত্র থেকে কিন্তু আমি বলের ধারণা পেতে পারি। আমি আমার দ্বিতীয় যে ক্লাসটি আমি তোমাদেরকে যে ভিডিওটি আপলোড দিব, ওই ভিডিওগুলোতে আমি জড়তা এবং বল সম্পর্কে আলোচনা করব। এবং জড়তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হিসেবে তোমাদের পরীক্ষাতে যে আসে, চলন্ত বাসে বাস যাত্রী কেন সামনের দিকে হেলে পড়ে, আবার বাস থামালে কেন মানে এরকম ঘটনাগুলো ঘটে, আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, আমরা এখানে বল সম্পর্কে জানবো। তো ভালো থাকবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।